রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এ সময় পুলিশের ছোড়া বুলেটে কমপক্ষে 12 জন নেতাকর্মী আহত হয়েছেন। আজ বুধবার বেলা 1:15 দিকে এই সংঘর্ষ বাধে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র করতে সরকার এ ঘটনা ঘটিয়েছে। বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি পিকআপ সহ 2টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, আর সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা একজনে বলেন, হঠাৎ করে গোলাগুলির আওয়াজ পাওয়া যায়, এরপরও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, সকালবেলা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীদের সমর্থকদের ভিড় ছিল। পুলিশ রাস্তায় তাদের দাঁড়াতে দিচ্ছিল না। বেলা 1:15 দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বড় একটি মিছিল নিয়ে ঢাকা 8 আসনের জন্য মনোনয়ন ফরম কিনতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন। এই সময় কার্যালয়ের সামনে থেকে তারা মিছিল সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে কর্মী সমর্থকদের সরে না যায়, এক পর্যায়ে পুলিশের গাড়ি মিছিলের উপর উঠে যায়। এ সময় কয়েকজন আহত হয়। এই নিয়ে কয়েকজন কর্মীর সঙ্গে পুলিশের বাকবিতণ্ড শুরু হয়। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের কয়েকজন কর্মী সমর্থককে লাঠি ভেটা করে। পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশের গাড়ি ভাঙচুর করে। তারা রাস্তায় চলাচল করা অন্যান্য ব্যক্তিবর্গের গাড়িও ভাঙচুর করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল। সংঘর্ষের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে আশপাশের এলাকার সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সরকারের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 1:45 দিকে ফোনে তিনি বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে সরকার। আওয়ামী লীগের শোডাউন করলো, এত কিছু করলো, কিন্তু কিছুই হলো না। আজ বিএনপির নেতাকর্মীদের কেন সরিয়ে দেয়া হলো?